নমস্কার বন্ধুগণ নতুন আর একটি গেম প্লে ভিড় হতে সবাইকে স্বাগতম তো আজকে আবার খেলছিস তার আর তার এই গেমে একটা মিশন এসেছে ভাই মিশনে বলেছে একটা বিয়ারকে মারতে একটা ভালুককে মারতে আর আসে ভালুকের অনেক পাওয়ার তো তাকে মারার জন্য ভাই কিছু হাতিয়ার তৈরি করতে হবে তো আমি হাতিয়ার হিসাবে এখানে তৈরি করবো তীর ধনুক তো ধনুক তৈরি করার জন্য লাগে উট আর ট্যান্ডন আর তীর তৈরি করার জন্য লাগে উট তো আমি পাওয়ারফুল তীর তৈরি করবো ভাই ফেদার তীর তৈরি করবো তার জন্য লাগবে ফেদার মানে পালক লাগবে আর এই ডাল জঙ্গল লোকেশনে আমি সব কিছু পাবো এখানে অনেক কিছু রয়েছে বিয়ার রয়েছে আর কিছু হেলকিট তৈরি করতে হবে ভাই তো এই জায়গা থেকে আমি ট্যান্ডন পাবো ফেদার পাবো সেগুলো কালেক্ট করতে হবে আর সেই ফেদার দিয়ে আমরা তীর তৈরি করতে পারবো ফেদারের তীর সেই তীরগুলো আরও পাওয়ারফুল হবে তো সেই জিনিসগুলো কালেক্ট করতে হবে আর আমি কিছু হেলকিট বা পয়জন তৈরি করবো ব্যান্ডেজ তৈরি করতে হবে তো সেই জিনিসগুলো কীভাবে তৈরি করতে হয় তোমাদেরকে আমি বলবো তো ব্যান্ডেজ তৈরি করার জন্য লাগে ভাই হামস ওকে মানে এই হ্যাম্পগুলো লাগবে আর লাগবে হার্বগুলো আর অটার লাগবে মানে জলের বোতলগুলো লাগবে ভাই আর এই আমার সামনে যে হরিণগুলো রয়েছে এই হরিণগুলো মারলে আমি পাবো তাদের কাছ থেকে টেন্ডন ওকে তো ভাই এই হরিণগুলো মারতে হবে আর হরিণের কাছ থেকে টেন্ডন পাওয়া যাবে আর সেই টেন্ডন দিয়ে আর উট দিয়ে তীর তৈরি ধনুক তৈরি করা যাবে ওকে তো ভাই হেম আমি কালেক্ট করেছি এই হেম দিয়ে আমরা রেক তৈরি করতে পারবো তারপর ব্যান্ডেজ তৈরি করতে পারবো আর এই হরিণগুলোকে মারতে হবে ভাই আর এই হরিণগুলো দেখো বন্ধু কেমন কীভাবে অ্যাটাক করছে তারা তো এদেরকে মারা খুবই সহজ ওকে তো একটু সাবধানে মারতে হবে এদেরকে আর এদের কাছ থেকে তিন রকমের জিনিস পাওয়া যায় ট্যানডন রমিট আর হাইট মানে চামড়াগুলো পাওয়া যায় এই চামড়া দিয়ে আমরা জামা কাপড় তৈরি করতে পারবো ভাই তো আর কিছু আমি টেন্ডন কালেক্ট করবো টেন্ডন একটু বেশি লাগবে ধনুক তৈরি করার জন্য ওকে আর এবার চলে যাবো জল কালেক্ট করতে মানে ওয়াটার বোটল কালেক্ট করতে হবে ভাই ওয়াটার বোটল কালেক্ট করার জন্য ভাই এই জায়গায় আসতে হবে ওকে তো এই জায়গা থেকে ভাই আমরা জলের বোতল পাবো এই জলের অপশানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমরা চারটা করে জলের বোতল পাবো তো অবশ্যই এগুলো কালেক্ট করতে হবে জলের বোতল আর রেক আর ভাই হেম দিয়ে আমরা তৈরি করতে পারবো হেলকিট বা ব্যান্ডেজগুলো আরও পয়জন রয়েছে সেই জিনিসগুলো তৈরি করতে হবে তো এবার এই এক ধরনের পাখি আমরা মারব এই পাখি এই পাখিগুলোর কাছ থেকে আমরা পালক পাবো তো এই পাখিগুলোর নাম প্রেজেন্ট আর এদের কাছ থেকে দুই রকমের জিনিস পাওয়া যায় একটা ডিম আর পালক পাওয়া যায় ফেদার পাওয়া যায় ওকে তো আমার ফেদার দরকার আমি ফেদার তীর তৈরি করবো ভাই পালক দরকার ওকে আর এই পাখিগুলোকে মারা খুবই টাপ এরা ভাই খুবই চঞ্চল দৌড়ে চলে যায় পালিয়ে চলে যায় ওকে তো খুব সাবধানে মারতে হবে এদেরকে তো বন্ধু এটার হেলথ অনেকটা কমিয়ে দিয়েছি আরেকবার হিট করতে হবে তাহলে এই পাখিটা মরে যাবে ভাই তো দৌড়ে চলে যাচ্ছে ভাই পালিয়ে ভাই খুবই মারা টাবকে তো ফাইনালি মেরে দিয়েছি তো দেখো বন্ধু এদের কাছ থেকে দুটো পালক পেয়েছি আর একটা ডিম পেয়েছি তো আমার ডিমের কোনো দরকার নেই ভাই আমি পালক নেবো কারণ আমি তীর তৈরি করবো ওকে আরও তো মানে আরও পালক কালেক্ট করতে হবে ভাই তো এই সাইডে আরও অনেক পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোকে মারতে হবে আর আমার হাফস আর আমি নিতে পারবো না ভাই আমার ব্যাগ প্যাগ একদম ফুল হয়ে গেছে ওকে তো অবশ্যই এগুলো কালেক্ট করবে এই হাফগুলো এই হাফগুলো দিয়ে আমরা ভাই ব্যান্ডেজ তৈরি করতে পারবো ভাই ওকে তো আমি চলে এসেছি আমার ক্যাম্পে ওকে আমার ক্যাপে চলে এসেছি ভাই তো এই জায়গা থেকে আমি কিছু তীর তৈরি করবো তো এটা হচ্ছে ওয়াক ওয়াক বেঞ্চ ওকে তো এই জায়গা থেকে আমরা জিনিস মানে সেই অস্ত্র শস্ত্রগুলো তৈরি করতে পারবো ভাই তো তখন বন্ধু আমি কিছু জিনিস তৈরি করবো তো সবার নিচে রয়েছে ভাই এই স্টোনগুলো মানে স্টোন বলতে এই তীরগুলো রয়েছে ওকে তো এই তীরগুলো তৈরি করতে হবে তো ফেদার এরও তৈরি করতে হবে বা উডেন অ্যারো তো সবার প্রথমে উডেন অ্যারো তৈরি করতে হবে তারপর ফেদার অ্যারো আমরা তৈরি করতে পারবো একটা উডেন অ্যারো আর পালক দিয়ে আমরা ফেদার অ্যারো তৈরি করতে পারবো ভাই তো আমি এই অ্যারোগুলো তৈরি করব আর আমি তীর আমি ধনুক আগে থেকেই তৈরি করেছি আমার কাছে দুটো ধনুক রয়েছে ওকে তো ধনুক তৈরি করার জন্য লাগবে উট আর লাগবে সে ট্যান্ডনগুলো তিনটা উট আর তিনটা ট্যানন লাগবে ওকে একটি স্টোন হ্যামার তৈরি করেছি আমার তীরগুলো শেষ হয়ে গেলে এই হ্যামার দিয়ে আমি অ্যাটাক করবো ভাই তো এই ক্যাম্প ফায়ারে কিছু খাবার তৈরি করতে হবে ওকে তো এই জায়গায় কিছু খাবার তৈরি করেছি তো আরও কিছু খাবার তৈরি করতে পারবো মানে র মিটগুলো আমি কুকমিট তৈরি করবো ওকে তো এবার পয়জন তৈরি করতে হবে আর ব্যান্ডেজ তৈরি করতে হবে ভাই আর হার্প আর জলের বোতল দিয়ে আমরা পয়জন তৈরি করতে পারবো আর ব্যান্ডেজ তৈরি করার জন্য লাগবে হার্প র্যাক আর লাগবে জলের বোতল ওকে তো র্যাক তৈরি করতে হবে তো এই থেকে আমরা র্যাক তৈরি করতে পারবো আর র্যাক তৈরি করার জন্য লাগবে দুটো করে হার্প লাগবে ওকে তো অবশ্যই হার্পগুলো কালেক্ট করবে ভাই তো আমি কিছু এখানে র্যাক তৈরি করবো তারপর হেলগেট তৈরি করতে হবে অবশ্যই কারণ সেই বিয়ারকে মারা খুবই টাফ বিশাল বড় একটা বিয়ার রয়েছে ভালো রয়েছে ওকে তো আমি ব্যান্ডেজ কিছু তৈরি তৈরি করতে হবে ব্যান্ডেজ আর কিছু পয়জন তৈরি করেছে ভাই তো আমি টোটাল এখানে সাতটা ব্যান্ডেজ তৈরি করবো ভাই তো আমার ব্যান্ডেজ তৈরি করা হয়ে গেছে ভাই এবার যা কিছু রয়েছে সব কিছু হাতিয়ার নিয়ে চলে যাবো সেই বিয়ারটাকে মারতে ওকে তো বন্ধু আমি ফাইনালি চলে এসেছি এই লোকেশনে বেস্ট ফরেস্ট ওকে তো বেস্ট ফরেস্টে সেই মিশনটা কমপ্লিট করতে হবে এখানে রয়েছে সেই বিয়ারটা ভাই আর সেই বিয়ারটা খুবই ভয়ঙ্কর বিশাল বড় একটা বিয়ার রয়েছে ওকে আর তাকে মারা মানে তাকে মারার জন্য অবশ্যই তীরধনুক ইউজ করতে হবে এমনি আমরা হাতিয়ার দিয়ে ক্লোজ ফাইট করতে পারব না ওকে তো ফাইনালি আমি আমি এই জায়গায় চলে এসেছি ভাই আর সেই বিয়ারটা ও মাই গড এখানে চলে এসেছে তো দেখো বন্ধুরা কতটা ভয়ানক একটা বিয়ার আর দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে আর এই বিয়ারের কিন্তু দু একটা এবিলিটিস রয়েছে পাওয়ারের এবিলিটিস ওকে তো এই অ্যাটাকগুলো থেকে মানে একটু দূরে থাকতে হবে নাহলে কিন্তু আমাদের একদম খুব খারাপ ড্যামেজ হবে ওকে তো দেখো বন্ধুরা কীভাবে সে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দুই রকমের দুই তিন রকমের মানে এবিলিটিস ইউজ করছে ভাই আর আমি তীর ধনুক দিয়ে মারার চেষ্টা করছি তো সেই অ্যারোগুলো আমার খুব উপকারী হচ্ছে ওখানে ওকে আর দূর থেকে ফাইট করতে হবে এর কাছে গেলে আমাদেরকে কিন্তু মেরে ফেলবে মানে ক্লোজ রেঞ্জ আমরা করতে পারবো না আর আমি অনেকটা হেলথ কমিয়ে দিয়েছি ও মাই গড এটা কী ধরনের এবিলিটি ইউজ করলো ভাই ও মাই গড তো খুব সাবধানে একে মারতে হবে ওকে তো দেখো বন্ধু এর হেলথ আমি অনেকটা কমিয়ে দিয়েছি তো আমার কাছে অনেকগুলো তীর রয়েছে ওকে তো এই তীর দিয়ে আমি একে খুব মানে সহজভাবে মেরে দিতে পারবো ওকে তো দেখো বন্ধু যখন এর পাওয়ারগুলো ইউজ হবে তখন একটু দূরে থাকতে হবে আর এর ফাইনালি ভাই অনেকটা হেলথ আমি কমিয়ে দিয়েছি ভাই আর দুই তিন দুই তিনটা অ্যাটাক করলে সে মরে যাবে আর একটা অ্যাটাক করতে হবে তো দেখো বন্ধু আমি ফাইনালি এই বিয়ারটাকে মেরে ফেলেছি আর আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে ভাই তো বন্ধু এই বিয়ারের কাছ থেকে আমি অনেক কিছু জিনিস পেয়েছি আটটি র মিট পেয়েছি ছয়টি হাইট পেয়েছি দশটা অ্যারো পেয়েছি আর একটা হাতিয়ার পেয়েছি ভাই তো অবশ্যই বড়ো বড়ো জীবজন্তুদের মারলে অনেক কিছু জিনিস পাওয়া যায় তো আমি অনেক কিছু জিনিস পেয়েছি এই র মিটগুলো পেয়েছি আর এর র মিটগুলো আলাদা টাইপের একটু আলাদা ওকে অন্য র মিটের তুলনায় তো দেখো বন্ধু আমি খুব সহজে এই বিয়ারটাকে মেরে ফেললাম তো খুবই সহজ ভাই এই বিয়ারটাকে মারার জন্য অবশ্যই তোমরা তীর্ধনু ইউজ করবে এমনি ক্লোজ ফাইট মানে ক্লোজ রেঞ্জে একে মারতে পারবে না কারণ এর অনেকগুলো এবিলিটিস রয়েছে তো বন্ধু আজকের গেম প্লে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়াও ফর ওয়াচিং বাই বাই